শাহনাজ, বিকাল 3টার দিকে সচিবালয়ের শিক্ষা ভবনের নিচে যারা গত 15 তারিখে যে এসএসসি ফলাফল হয়েছে সেখানে যারা ফেল করেছেন বা যাদের ফলাফল পছন্দ হয়নি এমন প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী সচিবালয়ে আচমকা ঢুকে পড়েন এবং সেখানে বিক্ষোভ শুরু করেন এবং তারা স্লোগান দিতে থাকেন, দাবি জানাতে থাকেন যে তাদের ফলাফল পূর্ণ মূল্যায়ন করতে হবে এবং যারা ফেল করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। এছাড়া 15 তারিখে ফলাফল প্রকাশের পর যখন তারা বিভিন্ন শিক্ষা বোর্ডে আন্দোলন করেছিল সেই শিক্ষা বোর্ডের আন্দোলনের সময় তাদেরকে অনেকের উপরই আঘাত করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি এবং তাদেরকে নির্যাতনের যে অভিযোগ তারা করেছেন এই দাবিতে তারা সচিবালয়ে এসেছিলেন এবং সচিবালয়ের গেটে সেই সময় তারা 50 থেকে 60 জনের একটি গ্রুপ হঠাৎই সচিবালয়ে ঢুকে পড়েন। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে ধরতে পারেননি বা তারা খুব অল্প সময়ের মধ্যে ভিতরে ঢুকে যায় এবং তখন পুলিশ এবং সেনাবাহিনী সংঘবদ্ধভাবে এসে সেই শিক্ষার বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ায় এবং তাদের স্লোগানের এক পর্যায়ে তাদেরকে বের হয়ে যেতে বলে, কিন্তু তাদের স্লোগান আরও জোরালো হলে সেই সময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়াও হয় এবং ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। আমরা দেখেছি প্রায় 50 থেকে 60 জন যখন এসেছিল তখন এই ছত্রভঙ্গ করার পর তাদেরকে প্রায় 53 জনকে কিন্তু সচিবালয়ে আটক করা হয়েছে এবং তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রিজন ভ্যানে করে নিকটস্থ থানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে হয়তো বা তারা এই সচিবালয়ে, তো আমরা দেখেছি যখন আনসারদের আন্দোলন হলো তখন আনসাররা কেন সচিবালয়ে অবৈধভাবে ঢুকেছিল এবং আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং এই শিক্ষার্থীরা যারা এই অন্যায়ভাবে একটি খুব নিরাপদ সচিবালয়ের মধ্যে কীভাবে তারা ঢুকলো এবং কেন তারা এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করলো তার কিন্তু এই এই সব অভিযোগে কিন্তু তাদের বিরুদ্ধে হয়তো বা মামলা হবে, এখন আটক করা হয়েছে। কিন্তু এখন প্রায় 5টার দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা, এই দীর্ঘ প্রায় 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা সচিবালয়ের মেইন ফটক কিন্তু বন্ধ ছিল, এখন মেইন ফটক খুলে দেওয়া হয়েছে এবং যারা সচিবালয় কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে সচিবালয়ে এরকম একটি বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে এবং সব ধরনের যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো সচিবালয় ঘিরে রেখেছেন, ক্ষতিকর ঘটনা যেন না হয় এবং যারা সচিবালয়ে কর্মরত আছেন তারা অভিযোগ করছেন যে মাঝে মধ্যেই অর্থাৎ সরকার পরিবর্তনের ফলে যে ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে আগামীতে যেন সচিবালয়ের মধ্যে কর্মপরিবেশ যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেদিকে তারা নিশ্চিত করেছেন, আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। শাহনাজ, এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর এবং আমরা জেনেছি প্রায় 53 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। শাহনাজ জি, নাফিউল ইসলাম লিঙ্কন, এইচএসসি সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী, এনে জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিঙ্কন।